ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে রাজ্যের উপর নিম্নচাপের প্রভাব বাড়ছে, যার ফলে রাজ্যের কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ঘনীভূত এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর, পাশাপাশি কোথায় কোথায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপাতত দিন দুয়েক পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বন্ধ হওয়ার কোনোরকম সম্ভাবনা নেই, এমনটাই বার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয়বাষ্পের আগমন এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্তের অবস্থানের কারণে এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 18-19 তারিখ অর্থাৎ আগামী 48 ঘন্টায় কোনোরকম উন্নত হবে না আবহাওয়া, বরং বাড়বে আরও বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। 18 জুন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সকল জেলাগুলির মধ্যে হলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ। 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শ্রীনিকেতনে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দিনভর লাগাতার ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে হাওয়া অফিসের তরফ থেকে এই নিয়ে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি 19 জুন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। এর পাশাপাশি এই দিন বৃষ্টি পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি আবহাওয়ার উন্নতি কবে হবে, নিম্নচাপের দরুন বৃষ্টি কবে কাটবে, আবহাওয়ার উন্নতি কবে হবে তা সম্পর্কে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে 20 তারিখ ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাত কমবে। ইতিমধ্যেই টানা বৃষ্টির কারণে একাধিক জেলার নদীর জলস্তর বেড়েছে এবং একাধিক অস্থায়ী ফেরিঘাট জলের তলায় চলে যাওয়ার কারণে অসুবিধার সম্মুখীন একাধিক গ্রামগঞ্জের বাসিন্দারা। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।